নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বাংলার মহিলাদের জন্য সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারের পর মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। এমন একটি প্রকল্প রাজ্যে আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে প্রকল্পে আবেদন করলে প্রত্যেক মহিলা পাবেন 10,000 টাকা। বন্ধুরা, কি এই প্রকল্প, কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশের ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, এই রকম লেটেস্ট খবরে আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সেবা শাখি প্রকল্প, মানুষের সেবায় নিয়োজিত হবেন পশ্চিম বাংলার মহিলারা, এমনই পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার। আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে 3 জেলার বাছাই করা মহিলাদের এই কাজে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সদ্যজাত থেকে বয়স্ক, এমনকি অসুস্থদের দেখভাল, শুশ্রূষার দায়িত্ব তাদের দেওয়া হবে। সোজা কথা, জেলার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে আয়া তৈরি করতে চাইছে রাজ্য সরকার। প্রকল্পটির নাম রাখা হয়েছে সেবা শাখি প্রকল্প। এই সেবা শাখি প্রকল্প মহিলাদের আত্মনির্ভর করবে। সেবা শাখি প্রকল্পের কাজ কি? 1 মাসের প্রশিক্ষণে থাকছে মহিলারা কিভাবে একজন শয্যাশায়ী রোগীদের সুচিকিৎসা এবং তাদের সঠিক যত্ন নিতে পারেন, রোগীদের শরীরে কিভাবে যত্ন নেওয়া উচিত, তাদের ওষুধপত্র কিভাবে খাওয়াতে হবে, ইঞ্জেকশন কিভাবে পুশ করতে হয়, রোগীর শরীরে স্যালাইন কিভাবে দেওয়া হয়, শরীরের ক্ষত অংশ কিভাবে চিকিৎসা করতে হয়, দরকারি সমস্ত নার্সিংয়ের পুরো প্রশিক্ষণ এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। সেবা শাখি প্রকল্পটি গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে বিশেষ ভূমিকা পালন করবে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্যকেন্দ্র থাকলেও কোনো কোনো জায়গায় হাসপাতাল নেই, হাসপাতাল দূরত্বের কারণে অনেক রোগীদের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষেত্রে এই প্রকল্প চালু হওয়ার পরে গ্রামাঞ্চলে বৃদ্ধ বৃদ্ধা ও সাধারণ শয্যাশায়ী রোগীরা প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা পাবেন। শহরাঞ্চলের ক্ষেত্রেও এই প্রকল্পটি বিশেষ ভূমিকা পালন করবে, কেননা শহরাঞ্চলে বৃদ্ধ বৃদ্ধা ও অন্যান্য রোগীদের সংখ্যা অনেক বেশি। সেবা শাখি প্রকল্পের প্রশিক্ষণ, সেবা শাখি প্রকল্পের জন্য প্রত্যেকটি ব্লক থেকে 20 থেকে 40 জন মহিলাকে এই প্রকল্পের আওতায় নেওয়া হবে। এরপর আনন্দধারা প্রকল্পের মাধ্যমে মহিলাদের বৃদ্ধদের দেখভাল করা নিয়ে বিশেষ ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ে মূলত প্রাথমিক চিকিৎসা, ডায়াবেটিস, রক্তচাপ পরীক্ষা প্রভৃতি সাধারণ রোগের চিকিৎসায় বিশেষ ধারণা দেওয়া হবে। ট্রেনিং শেষ হলে দেওয়া হবে সার্টিফিকেট। পরে এই মহিলারাই তাদের ব্লক বা এলাকায় অন্য মহিলাদের প্রশিক্ষণ দিতে পারবেন। সরকার যদি এই মহিলাদের সেবা যত্ন শুশ্রূষা করার আধুনিক প্রশিক্ষণ দেয়, তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন এবং ভালো মানের পরিষেবা পাবেন। কবে থেকে শুরু হচ্ছে সেবা শাখি প্রকল্প? পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে দক্ষিণ 24 পরগনা বাড়াইপুর, উত্তর 24 পরগনা রাজারহাট, পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া এবং হাওড়ার আমতা ব্লকে এই প্রকল্প রূপায়ণ করা হবে। তারপরে সারা রাজ্য জুড়ে এই প্রকল্পটি রূপায়ণের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, যেখানে হাজার হাজার মহিলাদের কর্মসংস্থান হবে। প্রথম পর্বে প্রতিটি ব্লকে 20 জন মহিলাকে বেছে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, পরবর্তীতে এই সংখ্যা আরো বাড়ানো হবে। সেবা শাখি প্রকল্পে বেতন কত দেওয়া হবে? এই কাজে পারিশ্রমিক হিসাবে একজন মহিলা কত টাকা পাবেন তা ঠিক করবে জেলা প্রশাসন। তবে জানা গিয়েছে 10,000 টাকা মাসিক বেতন পাবেন সেবা শাখি প্রকল্পে কাজে নিযুক্ত মহিলারা। সেবা শাখি প্রকল্পে কিভাবে আবেদন করবেন? অফলাইনের মাধ্যমে সেবা শাখি প্রকল্পে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিস থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিতে হবে। পঞ্চায়েত সিলেকশন হয়ে যাওয়ার পরে যদি আপনার নাম ওঠে, আপনি সেবা শাখি প্রকল্পে কাজের জন্য নিযুক্ত হতে পারবেন।